ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাস নিয়ে, যে কি কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত। খাওয়ার ব্যাপারটা আমি অলরেডি অনেকবার মনে হয় বলেই ফেলেছি, তারপরও আমি আবার বলতে চাই যে আমরা সুষম স্বাস্থ্যকর খাবার খাবো এবং অস্বাস্থ্যকর কোনো খাবার আমরা খাবো না, এবং লাইফস্টাইল মডিফিকেশন, নিয়মিত হাঁটাহাঁটি, ওজন কমানো, লবণ কম খাওয়া, মদ না খাওয়া, অ্যালকোহল জাতীয় খাবার না খাওয়া, ধূমপান না করা, এই বিষয়গুলির উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এবং এই জিনিসগুলো আমাদেরকে মানুষের কাছে মেসেজগুলোকে পৌঁছে দিতে হবে। অনেকের যে অভ্যাস থাকে যে খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ করা, যে আপনি বললেন স্যার একটু আগে যে লবণ ভেজে খাচ্ছে, বাট এটা কিন্তু এক ধরনের ভুল ধারণা। ভুল ধারণা, এবং কেউ কেউ কিন্তু দেখা যায় যে পাতে লবণ খায় না, তরকারিতে একটু পোষায় নেয়, এটাও কিন্তু ঠিক না। এবং কেউ কেউ দেখা যায় যে পাতে লবণ খায় না, কিন্তু বাইরে থেকে কিছু কিছু খাবার কিনে আনে, যেমন সল্টেড ফুড, অনেক খাবার আচারের সঙ্গে থাকে, আর তারপর আপনার যে আমরা যেগুলোই খাই, চিপস খাই, এগুলির মধ্যে লবণ থাকে, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। লুকানো লবণ, এগুলিকে বলে লুকানো লবণ, আমরা বুঝতে পারি না যে লবণ আছে, কিন্তু সেগুলি থেকেও আমাদের ক্ষতি করে সেই লবণগুলো। এই বিষয়গুলো আসলে মেনে চলা উচিত। এবং স্যার, যেটা আপনি বললেন যে প্রসেসড ফুড, যে চিপস বা বাইরের খাবার, সেটা কিন্তু আমাদের বাচ্চারা খুব ছোটবেলা থেকেই সেটা অভ্যাস করে, প্রক্রিয়াজাত খাবার যেগুলো, সেগুলো লবণ দিয়ে, তারা এই ধরনের খাবারের উপরে অনেক বেশি নির্ভর হয়ে পড়ে, তো সেক্ষেত্রে তাদের ঝুঁকিটাকে অনেক বেশি বেড়ে যায় পরবর্তী জীবনে তাদের উচ্চ রক্তচাপ। যারা লবণ খায় দেখা গেছে স্টাডিতে তাদের পরবর্তীতে উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায়। এবং এই বিষয়গুলো আসলে আমরা যতটা না জানি এবং আমাদের আশেপাশের মানুষকে অনেক বেশি সচেতন করার আছে, করতে হবে। স্যার, উচ্চ রক্তচাপ নিয়ে তো স্যার অনেক কথা হলো, তো আপনারা কি ড্রাগ ট্রিটমেন্ট ছাড়া বা লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আরও কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি কি আছে যে উচ্চ রক্তচাপকে ভালো করবার জন্য? হ্যাঁ, যদি জটিল হয়ে যায় তখন হয়তো অন্য পদ্ধতি আমরা গ্রহণ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা এই প্রেশারটাকে কন্ট্রোলে রাখি, তাহলে জটিলতা যদি না হয় তাহলে এতটুকু যথেষ্ট যে প্রথম হলো আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং ড্রাগ ট্রিটমেন্ট। আচ্ছা, মূলত এই বিষয়গুলোই মেনে চলা উচিত, এগুলো মেনে চলা উচিত। আশা করি যে আমাদের দর্শকরা আজকে অনেক বেশি উপকৃত হয়েছে, কারণ উচ্চ রক্তচাপ এখন খুব সাধারণ একটি সমস্যা এবং প্রায় প্রতি ঘরে ঘরেই এই রোগে আক্রান্ত মানুষ দেখা যায়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে সামনের শুক্রবার ঠিক এই সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গেই থাকুন।